চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে হয়তো তো মিডিয়ার যোগেদি শুনিছো যে এসেম্বলি ক্যাম্পাসের পর বলে গাড়ি চুরি হয়েছে কিমানখিনি মই নাজানো সেইখানে পুলিশে কব পারিব যদি আমার এই ক্যাম্পাসে সেভ নয় তো গোটে অসমখন আর কত সেভ গতিকে মই ভাবো হোম মিনিষ্টার তেখেতে এই কথাটা চিন্তা করা দরকার যে আজি আহি আহি তেখেতর বর ঘর পালে কোনোবা এজন বিধায়কর বলে সাইকেল চুরি হয়েছে কাবার কোনোবা বলে বিষয়াসকলের গাড়ি ইয়ারপর লই গেছে মই মিডিয়ার যেখানে দেখিলো এতিয়া আহি আহি যদি মন্ত্রী বিধায়ক আর হোম মিনিষ্টারের ঘর পাই যায় সুরে ডকাইতে তেতিয়াহলে বড় ডাঙর কথা এইখিনিতে আপনি অনুমান করিব পারে যে বাহিরের অবস্থা কি হব পারে নাজানিম যদি এটু হয় তেতিয়া ডেফিনেটলি আমার সিকিউরিটি ব্যবস্থা করবার দুর্বল আছে আর আমার যেটু গৃহ বিভাগের যেটু তত্ত্বাবধানত নিরীক্ষণত করবার দুর্বল আছে আর এই দুর্বলতার কারণে আজি যদি বিধানসভার পর যদি গাড়ি সুর করবলগা হয়ে গেছে এটু তো ভাল কথা নহয় মই ভাবো যে ইয়ার উপর যখন সিকিউরিটির দায়িত্বত আসলে তেওঁলোকৰ ওপৰত ব্যবস্থা লব লাগে সেইকাৰণে কলো যে সিসিটিভিত গোটেই বস্তুটো আহিব আর বিধানসভা কেম্পাছৰ ভিতৰত ভিতৰ আহিবলৈ আমি পাস লাগে আমি বিধায়কসকলে যেতিয়ালৈকে প্রিন্সিপাল সেক্রেটারিক আমি অনুরোধ নকরো তেতিয়া আমার কোনো ভিজিটর সুমাব নোৱাৰে তেনে মুহূর্তত একটা গাড়ি যদি ওলাই গৈছে স্বাভাবিকতে ইয়ার গোটেই ডাটা তথ্যখিনি আছে আর মই ভাবো গৃহ বিভাগে এই গোটেই বিষয়টো আর মাননীয় আমার অধ্যক্ষর তত্ত্বাবধানত এই গোটেই বস্তুটো একটা তদন্ত হোক আর যোনে নহক ডিউটি আওয়ার্সত যদি যখন ডিউটিত আসলে তেওঁলোকর দুর্বলতার কারণে বা তেওঁলোকর চাকরি ভাল ডিউটি নকরার কারণে আজি সুর হয়েছে নহলে তেওঁলোকর কৰবাত লিঙ্কস আছে এনেকা হব পারে গতিকে যে নক এটো একটা তদন্ত হব লাগে তদন্তর পিছত যখন প্রকৃত দোষী নিশ্চয় শাস্তি পাব পাই আছে আর এনেকা ঘটনা যাতে নঘটে এই কারণে সতর্ক হবলে আহ্বান জানাইছো ND24 লাইভ কনসার্ট 2022 24 ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বিয়লি 3 বজাৰ পৰা নন ষ্টপ কালেক্ট ইয়োৰ পাছেজ নাও।